হ্যালো গাইস, আজকে আমরা রাত্রিরে ভাত করব আর আলু ভাজা করব। এখন আলু কাটা হচ্ছে। আর তার সঙ্গে আরো অল্প একটু ডাল করব। ওই ও যে গামলা নেই, অল্প একটু গরম করে বোতলে ঢেলে দাও। অল্পই তো গরম করবো, সেটা ঢালবো তো রান্নাঘর থেকে নিয়ে আসবো। ওই ঘরে আছে মনে হচ্ছে, নিয়ে আসি তাহলে। গামলা মামলা নিয়ে আসো কিছু। এখানে যে ধুয়ে টুয়ে নিয়ে এসেছিলাম সেগুলো কোথায়? থালা বাসনগুলো নিয়ে যাচ্ছি এখন। না ধরো সব ধরে নিয়ে চলে এসেছি, সব মানে রাখা ছিল তুলে নিয়ে পালিয়ে এসেছি। আস্তে আস্তে ঢালো, হাতে লাগবে গরম জল। একটা গামছা দিয়ে পেটের মধ্যে ধরতে বলো, দেখো কমে নাকি। মানে গামছার মধ্যে জড়িয়ে পেটের মধ্যে ধরতে বলো। গামছার মধ্যে জড়া জড়িয়ে গরম জলটা সেক দে আস্তে আস্তে। না ধর পেট ব্যথা কমে যাবে। ধর অল্প অল্প করে অল্প অল্প করে শেখ দে। ওই তো জড়িয়ে গেছে, আরে জড়িয়ে নিয়েছে, বেশি গরম দিস না পেটে। পেট ব্যথাটা কমে যাবে। আর ঠ্যাং দেয়ালের উপর উঠিয়ে রেখেছিস কেন? কামছা দিয়ে জড়িয়ে দে, তোকে ওইভাবে করতে হবে। বেশি গরম দিলে ফুসকা পড়ে যাবে। তোর পেট ব্যথাটা কমে গেলে রাত্রে তাহলেই ভালো। তবে বোতলে রিয়াকে দিয়ে দিবি। তোর পেট ব্যথা করছে নাকি? সব পেট ব্যথা আর বোতল নেই এখানে আছে, ওকে যেটা করে দিছিলাম সেটা দিতে বলো। রিয়া তোর বোতলটা দে, জল গরম করে দিচ্ছি, দিতে বলো। সব পেট ব্যথায় ধরেছে বাড়ি শুদ্ধ লোকের। হ্যাঁ তোর পেট ব্যথার ভিডিও বানাচ্ছি। ধরো দিয়ে দে ওকে ওই বোতল। সারাসি কই সর, সারাসি সারাসিটা দিয়ে দি। না ধর ধর ধর, লঙ্কা খারাপ হয়ে গেছে। কেউ নেই, ফ্যান বন্ধ করে দে। রিয়া নিচে পালিয়ে গেছে। গরম জলটা পেটে দিয়ে শুয়ে থাকতে বলেছি। হ্যাঁ
অনেক লম্বা ভিডিও হয়ে গেল, আলু ভাজাটা বসিয়ে দিই। বসাবো, জলটা গরম না হলে ওকে জলটা দেব। ওদের নিচে চলে গেছে, যা গরম হবে ওখানে রেখে দেবো। আবার কি ঠান্ডাটা পড়ে যাবে তো আবার নড়ছে। স্টোভে কি তাড়াতাড়ি গরম হবে নাকি? হবে হবে, ঘুরতে তো সময় দিতে হবে তো। বোতলটা খোলো, কি হচ্ছে? বেশি গরম হয়ে গেছে, হাতে পড়বে, আবার হাতে ছেঁকা লাগবে। বেশি গরম হয়ে গেছে জলটা। পেট ব্যথা করলে গরম জল করে পেটে দিলে পেট ব্যথা কমে যায়। অবরা কমে যায়, হয়তো কমে যায়, আস্তে আস্তে কমে যাবে। রাত্রিরে ওষুধে তো খেয়ে নিয়েছিস, অসুবিধা নেই। এই যে আমাদের আলু ভাজা এখন শুরু হয়ে গেছে, দিয়া নিচে চলে জল গরম হয়ে গেছে, নিয়ে যা। ও নিচে গেছে, ছেড়ে দে। হ্যালো, এখন আমরা পেঁয়াজ ভাজা দিয়েছি, পেঁয়াজ ভাজা করছি, এর মধ্যে আলু দিয়ে দেবো, আলু কাঁচা লঙ্কা। তো দেখো কি আছে, আপনারা ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইবার করবেন। যা শুয়ে থাক, শুয়ে থাক। ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে গেল গাইস, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আমার মেয়ে এবং ছেলে দুজনেরই খুব পেট ব্যথা, তাই অনেক লম্বা ভিডিও হয়ে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল চল গিয়ে শুয়ে থাকবি, চল। হ্যাঁ নেট পাঠিয়ে দিচ্ছে, চল পালা, দুজনেই শুয়ে পড়ো, ভালো করে শো, বালিশ নিয়ে শুয়ে পড়। ওষুধ খাওয়ার পরে পেট ব্যথা কমছে না, তুই শুয়ে পড়, চুপচাপ নড়াচড়া করবি না। ভিডিও অনেক লম্বা হয়ে গেল, রেখে দিই।